হে ব্রণ আছে দিবেন্দু মণি অ্যান্ড ইউর আচিং ইউথ আব এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের কিন্তু সাজেশনের নিয়ে কথা বলবো সাজেশান তোমরা কীভাবে পাবে কীভাবে সাজেশান নিয়ে পড়তে হবে এবং তার সাথে সাথে সাজেশান নিয়ে তোমাদের যা যা ডাউটস থাকে চেনলি সেই সাজেশনের ডাউটসগুলোও কিন্তু আজকে ক্লিয়ার করবো তা সে তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ানের হোক অ্যাপ্লাইড কেমিস্ট্রির হোক ম্যাথমেটিক্স ওয়ানের হোক বা কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশের হোক তো প্রথমে আমি তোমাদের একটা কথা বলে দিই যে এই যে সাজেশন সেই সাজেশন কিন্তু আমার ইউথাব হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন যেটা আছে সেই অ্যাপ্লিকেশনে আসবে এবং তোমাদের কিন্তু সাজেশনের সাথে সাথে দেখো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটা তো কোনো হিস্ট্রি বা এরকমের সাথে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটাও দরকার এবং সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই স্পেশালি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কিন্তু সেটা খুব বেশি যেহেতু দরকার তার জন্যই আমরা কিন্তু তার সাথে সাথে সাজেশনের যে ডিসকাশন সেই সাজেশনের ডিসকাশনও কিন্তু সেখানে করবো শুধুমাত্র যদি আমরা অ্যান্সারও প্রোভাইড করে দিতাম সেটাতেও কিন্তু সেটা পসিবল ছিল না তো সাজেশনের কিন্তু ম্যাক্সিমামটা আমরা সেখানে কিন্তু তোমাদের সাথে আলোচনা করে দেবো ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছি যে কিটা আমার অ্যাপ্লিকেশানে গেল পর যদি তোমরা আমার কেউ ব্যাচে জয়েন করো তাহলে সেক্ষেত্রে এই রকমের কিন্তু ইন্টারফেস দেখতে পাবে যেখানে সাজেশন থাকবে সেখানে দেখো সাজেশন সেমিস্টার এক্সাম এরকমভাবে কিন্তু থাকবে প্রত্যেকটা সাবজেক্ট ক্ষেত্রে কিন্তু এরকম একটা করে ফোল্ডার থাকবে ওকে সেই ফোল্ডারের ভেতরে যখন তোমরা যাবে ওকে

সাথে কিন্তু ওয়ান ভিডিও অ্যাড হবে সেই ভিডিও যেটা সেই ভিডিওর মধ্যে কিন্তু এই যে ফাইলটা আছে অর্থাৎ এই যে পিডিএফটা আছে সেই পিডিএফ যে প্রশ্নগুলো থাকবে বা যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো কিন্তু ডিসকাস করে দেওয়া হবে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রেও ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে কি হচ্ছে তোমাদের প্র্যাকটিস প্রবলেমস দেওয়া হবে এবং সেই প্র্যাকটিস প্রবলেমস এর মধ্যে থেকে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট খুব বেশি সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর কিন্তু উত্তর তোমাদের জন্য করে দেওয়া হবে সিমিলারলি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেসব প্রশ্নগুলোর ম্যাক্সিমামের কিন্তু উত্তর করে দেওয়া হবে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক্স আছে যেগুলো কিন্তু সহজ হয় যেগুলো আমরা এর আগেও কিন্তু পড়িয়েছি সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ব্যাচের মধ্যেই কারণ ব্যাচের মধ্যে কিন্তু এ টু জেড সবকিছু কিন্তু রেকর্ডেড ক্লাসেস তোমাদের জন্য থাকছে অ্যাক্সেস করার জন্য তো ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ করে কিন্তু সবকিছু দেওয়া থাকবে এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একটা পিডিএফ ফাইল এবং এটাই হচ্ছে তোমাদের সাজেশন এবং এখানে কিন্তু একটা ভিডিও ফাইল হবে এবং সেই ভিডিওটাতে কিন্তু তোমাদের অ্যান্সার সেট সবকিছু কিন্তু এর মধ্যেই থাকবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং আমার ব্যাচের ব্যাপারে একটু সামনে তোমাদের বলে দিচ্ছি যারা যারা এই সাজেশনটা নিতে চাইবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড অফারটা কিন্তু তোমাদের জন্য রেখেই দিয়েছি আমি অফারটা কিন্তু সরাচ্ছি না যে লাস্ট মোমেন্টে এসে পরে আমি অফারটা সরিয়ে দেব তা কিন্তু নয় দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ প্রত্যেকটার কিন্তু রেকর্ডেড ক্লাসেস অভেলেবেল থাকবে কমপ্লিট সিলেবাসের ওকে তোমাদের সিলেবাস কিন্তু এই কটা দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে এবং কমপ্লিট সিলেবাসের কিন্তু রেকর্ডেড ক্লাসেস থাকবে নোটসটাও কিন্তু তোমরা পাবে যারা যারা নতুন অ্যাড হবে সেখানে তারা কিন্তু এই সব কিছু প্রিসাইজ ক্লাসেস নোট সব পাবে তার সাথে সাথে যে সাজেশন সেই সাজেশনও পাবে আর সেই সাজেশনের সাথে সাথে ডিসকাশন এই ডিসকাশনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে সে ডিসকাশনও কিন্তু পাবে এবং সাজেশন থেকে বিগত বছরে অনেকে জিজ্ঞেস করবে যে দেখ কিরকম পারফর্ম করেছে সাজেশন গুলো বিগত বছরে এইটি টু নাইনটি পার্সেন্ট কিন্তু কমন এসছে ইভেন এমনও দেখা গেছে যে ছাপ্পান্ন নাম্বার চলে এসছে ষাটের মধ্যে শুধুমাত্র সাজেশন থেকে এরকম কিন্তু আমরা দেখেছি তো এইগুলো বাদ দাও এই বছর কি হবে কিনা সেটা আমরা কিন্তু নিজেরাই দেখতে পাবো পরে যে পর একটা কথা আমি তোমাদের বলতে পারি সাজেশনও যদি ভালো করে করে যাও সাজেশন প্লাস আর ডিসকাশন এটা যদি ভালো করে করে যাও ভালো একটা নাম্বার আসবেই ভালো করে কিন্তু পড়তে হবে এক মাসের মতো সময় আছে এই এক মাস যদি ভালো করে ইউটিলাইজ করো ভালো কিন্তু নাম্বার আসবে শব্দ হলে এবার ফিজটা নিয়ে একটু কথা হোক ফিজ যেটা সেটা হচ্ছে নাইন 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 আরে অফারও আছে ওয়েট করো অফার যেটা সেটা হচ্ছে এই যে কুপন কোড আছে কুপন কোডটা কি ফার্স্ট তোমরা অবশ্য অনেকেই জানো এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু টু ফিফটি রুপিস অফ পাবে ওকে তো আড়াইশো টাকা কিন্তু তোমরা এখনই ছাড় পেয়ে যেতে পারো এবং যাদের যাদের জয়েন করার আছে আমি তোমাদের বলবো তাড়াতাড়ির মধ্যে জয়েন করো যাতে তোমরা কিন্তু সাজেশনস যেগুলো থাকবে সেগুলো ভালো করে ইউটিলাইজ করতে পারো এবং তার সাথে আমি আরো একটা কথা বলবো যে ক্লাসগুলো আমাদের অলরেডি হয়ে গেছে এবং সেই ক্লাসগুলোর মধ্যে যে যে জায়গাগুলোতে তোমাদের কোনো রকম ডাউট সেটা থাকবে সেগুলো কিন্তু সেই ক্লাসগুলো ভালো করে একবার যদি দেখে নাও তাহলে সেক্ষেত্রে অনেকটাই কিন্তু ক্লারিফাই হয়ে যাবে তো অবশ্যই কিন্তু সেই কাজটা তোমরা করে ফেলো কিভাবে ব্যাচে জয়েন করবে মোবাইল স্ক্রিনে একবার দেখিয়ে দিচ্ছি ফার্স্ট সেমিস্টারের ব্যাচ যদি তোমাদের জয়েন করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লে স্টোরে এসে পর এবং তোমরা কিন্তু এই যে ব্লু লোগর অ্যাপটা প্রথমেই পাবে সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে তখন ওপেন করলে পর কিন্তু তোমাদের কাছে এইরকম ইন্টারফেস ওপেন হবে না তোমাদের কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে সাইন আপের জন্য নিজেদের যে ডিটেলস আছে সেই ডিটেলস প্রোভাইড করতে হবে তারপরে এখানে পেড কোর্স আর সেকশনে যখন আমরা আসবো পেড আর সেকশনে এলে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস কমিউনিকেশন স্কিলস ইংলিশের যে সেটা এখান থেকে আমরা ওপেন করবো ওপেন করলে পর এখানে কিন্তু তোমরা কন্টেন্ট অ্যান্ড ডেমো সব কিছুই পাবে এখানে ডেমো থেকে কিন্তু তোমরা চাইলে আমার যে ক্লাসেস আছে আমার যে নোটস আছে এটসেট্রা সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো কয়েকটা প্রথমের দিকের ক্লাসেস অ্যান্ড নোটস কিন্তু সেখানে দেওয়া আছে সেটা তোমরা দেখে তারপর কিন্তু ইজিলি পার্চেস করতে পারো কেন হচ্ছে বাই নাওয়ের অপশান যদি তোমরা প্রেস করো তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই কুপনের অপশান আছে এবং এখানে কিন্তু তোমরা ওয়াই এইচ ই যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এইভাবে ওয়াই এইচ ই অ্যাপ্লাই করলে পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের একশো টাকা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে গেলো তারপর নিচে পে অনলাইন যেটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা তারপরে পেমেন্টটা কমপ্লিট করে আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে